ভীষণ এবং ভীষণ যে কোনো একটা প্রকল্প আন্তর্জাতিকভাবে আজকে স্বীকৃতি লাভ করেছে। ফর্মেটিক ক্লিনিক ছিল দেশ মতো শেখ হাসিনার একটি প্রকল্প, যার মাধ্যমে আমরা 2030 সালের মধ্যে বাংলাদেশের সকল জনগণ প্রাথমিক সেবা পাবে। এই প্রকল্পটি জাতিসংঘ শেখ হাসিনা ইনিশিয়েটিভ রেজুলিউশন হিসাবে জাতিসংঘ এমন একটি সংস্থা যেখানে ব্যক্তির নামে এই ধরনের রেজুলিউশন খুব বিরল। তাই আমরা আসলে বাংলাদেশ ছাত্রলীগ গর্ববোধ করি যে এই বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়া একটি গৌরবের বিষয় এবং জননীতি দেশরত্ন শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য যে গর্ববোধ বয়ে এনেছেন তার জন্য বাংলাদেশের জনগণ আজকে খুশি, এবং এই খুশির দ্বারা অব্যাহত রেখে আমরা বলতে চাই ভবিষ্যত আগামী নির্বাচনের মাধ্যমে জননীতি দেশরত্ন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে তিনি আজকে আমাদের দেশের জন্য একটি সম্পদ, সারা বিশ্বের জন্য সম্পদ, সারা বিশ্বের রোল মডেল। অনেক উন্নত দেশের নেতারা রয়েছে যারা জননীতি দেশরত্ন শেখ হাসিনাকে ফলো করে। এই স্বীকৃতির মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার যে ভীষণ এবং ভীষণ তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘ এই রেজুলিউশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী এটা প্রমাণ করেছে যে জননীতি দেশরত্ন শেখ হাসিনা শুধু আমাদের দেশের সম্পদ নয়, তিনি আজকে বিশ্ব নেত্রী হিসাবে পরিচিত লাভ করেছেন। ছাত্রলীগকে সবসময় সদা দৃষ্টি রাখার জন্য আবার জানাচ্ছি